সম্প্রতি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চিত্র তারকা শাকিব খানকে ধন্যবাদ জানালো ইউনিসেফ কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার ইউনিসেফ বাংলাদেশের ফেসবুক পেজে শাকিব খানের একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে তাকে করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছে জাতিসংঘের এই অঙ্গ প্রতিষ্ঠানটি। এদিকে এবার অসহায় সুবিধা বঞ্চিত পথ শিশুদের পাশে দাঁড়ালেন সুপারস্টার শাকিব খান। ভিউয়ার্স পুরোটা জানতে ভিডিওটা না টেনে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। শাকিব খানকে নিয়ে ইউনিসেফ বাংলাদেশের ফেসবুক পেজের সেই পোস্টে লেখা হয়েছে, বাংলাদেশের সর্বপ্রিয় অভিনেতা এবং একজন সম্মানিত প্রযোজক শাকিব খানের আরও একটি পরিচয় আছে, তিনি প্রকৃত অর্থে একজন দায়িত্ববান নাগরিক। সঠিক সময়ে করোনা ভাইরাসের টিকা নিয়ে তিনি নিজের ও নিজ কমিউনিটির সুরক্ষা নিশ্চিত করেছেন। এই বিশ্ব টিকাদান সপ্তাহে ইউনিসেফের ভ্যাকসিন চ্যাম্পিয়ন হয়ে তিনি আপনাকেও আহ্বান জানাচ্ছেন, সঠিক সময়ে আপনার এবং আপনার সন্তানের টিকাদান নিশ্চিত করুন। আর এই গুরুত্বপূর্ণ বার্তাটি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ায় শাকিব খানের জন্য রইল আমাদের অশেষ কৃতজ্ঞতা। অন্যদিকে পবিত্র রমজান মাস উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। সম্প্রতি শাকিব তার ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে দেখা যাচ্ছে সাদা পাঞ্জাবি ও সাদা টুপি পরা। ছবিটির ক্যাপশনে কিং খান লিখেছেন, আল্লাহ রমজানে আমাদের সকল প্রার্থনা কবুল করুন, সবাইকে রমজানুল মোবারক। এর আগে আরেকটি পোস্টে শাকিব খান লিখেছেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি, নিজেদেরকে মহান আল্লাহর কাছে সমর্পণ করে তিনি যেন আমাদের সবাইকে সহি সালামতে রাখেন এবং রোজা রাখার তৌফিক দান করেন, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। এদিকে খোঁজ নিয়ে জানা যায় দেশসেরা চিত্রনায়ক করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে ঘরে সময় কাটাচ্ছেন। স্বাভাবিক সময়ে যে অবসর মিলে না, এখন মিলেছে সেই অবসর। শুটিং নেই ফলে কাজের চাপও অনেক কম। এরই মধ্যে এসেছে রমজান মাস, শাকিব খান ইবাদত বন্দেগীতে মনোযোগী হয়েছেন। প্রতি বছর নিয়মিতই রোজা রাখেন এই ঢালিউড সুপারস্টার, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে অন্যান্য বছর রোজা রেখে ক্যামেরার সামনে দাঁড়াতেন তিনি, কিন্তু এবছর করোনার কারণে বদলে গেছে পরিস্থিতি, ফলে শাকিব ধর্মে আরো বেশি মনোযোগ দিয়েছেন বলে রাইজিং বিডিকে জানান তিনি। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে এই রূপকর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।